পড়ানোর আগে যে সমস্ত মাস্টারমশাই এই লকডাউনে বিশেষত লাদাখের সেই মাস্টারমশাই যিনি করোনা নিয়ে করোনা সেন্টারে ইউটিউবে ছাত্রদের জন্য অঙ্কের ভিডিও ছেড়ে যাচ্ছেন, ওনাকে কুর্নিশ জানিয়ে আজকে শুরু করছি আমাদের পদার্থবিজ্ঞানের ক্লাস। কিন্তু তোমাদের তার আগে বলে দিই যে যেহেতু অনেকদিন লকডাউন হয়ে গেল, তোমাদের পড়া হচ্ছে কিন্তু পড়া নেওয়া হচ্ছে না, এই জন্য আগামী সোমবার থেকে 77 আগে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি 7797629204, কেউ ভুল করবে না, সন্ধ্যা 6:30টার সময় সোমবার দিন প্রত্যেক সোমবার পড়া লিখতে দিব, 7:30টার মধ্যে খাতা নিব, 8টার মধ্যে চেক করে দেওয়ার চেষ্টা করব। এই সোমবার পড়া থাকবে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাগুলি। শুরু করছি তড়িৎ বিভব নির্ণয়। কিন্তু তার আগে অর্পিতা বলে এক বোন প্রশ্ন করেছে যে দাদা ইকুয়াল টু তুমি ডিভি বাই ডিএক্স এর আগের দিন মাইনাস ডিভি বাই ডিএক্স বলেছে, ঠিক আছে ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স আগে দেখে নিই, তাহলে ডাইপোলের জন্য যে কোনো বিন্দুতে এখানে আমরা তড়িৎ ক্ষেত্রের দুইখানা কম্পোনেন্ট পেয়েছিলাম, একটাকে বলেছিলাম এই বরাবর, তার মানকে যদি E1 বলি সেটা ছিল 2π cos θ/r³, আর একটা যদি এর লম্ব দিকে থাকতো সেটার মান ছিল P sin θ/r³। তাহলে এখানে যেহেতু E জেনে গেছি, তাহলে E যদি জানি তাহলে তো V এমনি বার করা যেত, আমাদের এইভাবে আগের দিন যেভাবে V বার করলাম প্রয়োজন ছিল না। ঠিক বলেছো অর্পিতা, এই প্রশ্নটাই আমি ভেবেছিলাম যে আজকে এখান থেকে শুরু করব, যাই হোক তোমার প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে। তাহলে V এবং E আলাদাভাবে কিন্তু জানার আমাদের প্রয়োজন নেই, একটা যদি জানি তাহলে কিন্তু আরেকটা পেয়ে যাবো। কিন্তু এবার তোমাদের কাছে প্রশ্ন যে কোনটা আগে জানবো, ভি জানবো আগে না ই আগে জানবো? এবার দেখো ভি আর ই এর মধ্যে ভি হচ্ছে স্কেলার রাশি, তাহলে যে কোনো স্কেলার মানে প্লেন যোগ করে বিয়োগ করে দিলেই পাওয়া যাবে, কিন্তু ই যেহেতু ভেক্টর রাশি তাহলে সেটা পেতে গেলে কিন্তু আবার উপাংশের বিভাজন বিভাজন ইত্যাদি করতে হবে, সেই জন্য আমরা যে কোনো প্রবলেমকে আগে যদি ভি বার করে নিই করে যদি ই বার করি তাহলে কিন্তু প্রবলেমটা করতে সুবিধা হবে। এই জন্য পরীক্ষায় অনেক সময় একটা প্রশ্ন আসে ওয়াই দ্য পোটেন্সিয়াল কনসেপ্ট ইজ মাচ মোর সুপিরিয়ার দ্যান ইলেকট্রিক ফিল্ড কনসেপ্ট, মানে কি জন্য পোটেন্সিয়াল বার করে নেওয়াটা ইলেকট্রিক ফিল্ড কনসেপ্টের থেকে ভালো, কারণ পোটেন্সিয়ালটা স্কেলার আছে তাহলে সুবিধা হবে তোমাদের। এবার তাহলে আমরা আগের দিন বার করে নিয়েছিলাম ভি, ভি এর মান এখানে কত ছিল, এই বিন্দুতে ছিল P cos θ/r². আচ্ছা এই ভি থেকে এই ইতে পৌঁছানো যায় কিনা আজকে আমরা দেখি, উল্টা প্রসেসটাও কিন্তু করা যায়, ই থেকেও ভি যাওয়া যাবে, আমি সোজাভাবে তুলনামূলকভাবে ভি থেকে ই যাওয়া, উল্টাটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করো একইভাবে হয়ে যাবে, আমি ভি থেকে দেখাচ্ছি। তো ধরো এখানে ভি এর মান আমি জানি P cos θ/r². এবার প্রশ্ন হলো যে আমরা কোন অক্ষটা নিব, দেখো এটা তো এক্স অক্ষ না, এটা কোন অক্ষ, এটা কিন্তু একটা আর ধরে নিয়েছে, ধরো এখানে আর, তাহলে এই বরাবর তুমি যত বাড়বে ধরো বেড়েছে কিছুটা, এটা যদি আর হয় কিছুটা যদি বাড়ে তাকে কি তুমি নাম দেবে, নিশ্চয়ই ডি আর, খুব যদি কম বাড়ে যেমন এখানে এক্স ছিল যদি কিছুটা বাড়তো ডি এক্স বলতাম, তাহলে এখানে আর, তাহলে কিছুটা যদি বাড়ে সেটাকে বলতাম ডি আর। এবার ধরো এটা এক্স, এর সঙ্গে লম্ব অক্ষটাকে তুমি নোবাই, তাহলে লম্ব অক্ষটা 90 ডিগ্রি করে দেবে, তাহলে এর যে লম্ব অক্ষটা সেটা কি হবে, মানে এটা যেমন ডি আর বললাম ওটাকে কি নাম দেবো। এবার ধরো তুমি এখানে একটা আর ব্যাসার্ধ নিয়ে বৃত্ত টেনে নিলাম, মনে মনে কল্পনা, তাহলে দেখো এটা যদি ব্যাসার্ধ ভেক্টর যেহেতু তাহলে এর লম্ব ভেক্টরটা কি হবে, নিশ্চয়ই স্পর্শক। এবার স্পর্শক তো একটা বিন্দুতেই আঁকতে হয় তাই না, তাহলে এই বিন্দুতেই তোমাকে স্পর্শক টানতে হচ্ছে, তুমি এর খুব কাছাকাছি একটা বিন্দু টানো, মানে যাতে একটা বিন্দুকেই বোঝায় এই যে ছোট্ট লেনটা, তুমি যদি এখানে যাও তাহলে বলতো এই বিন্দুটার ব্যাসার্ধ কি বদলাবে, না একই থাকবে, এটা যদি আর হয় এটাও আর, কি বদলাচ্ছে দেখো থিটা, কোন যদি এটা থিটা হয় এই অ্যাঙ্গেলটা বদলে গেছে, ধরো এই অ্যাঙ্গেলটার মান ডি থিটা। এবার তোমরা ত্রিকোণমিতিতে পড়েছো এটা আর, এটা আর, দুটাই যদি আর হয় তাহলে বক্রপথটা হয় এটা যদি থিটা হয় আর থিটা, তোমরা পড়েছো ত্রিকোণমিতি, তাহলে এটাও আর এটাও আর, তাহলে এই যে পথটা ছোট্ট পথ এই পথটার মান কত হয়ে যাবে আর ডি থিটা, দেখেছো? তাহলে
আমরা আগের বার যেমন dx dy দিয়ে বলছি না এই প্রবলেম গুলোতে কিন্তু dx dy দিয়ে বলবো না এই ধরনের একটা বল তো তোমরা রোটেশনাল মেকানিক্সে যেমন সার্কুলার মোশন করেছিলা রোটেশনাল মেকানিক্সে যেমন সার্কুলার মোশন করেছিলা তখন কিন্তু এই ধরনের একটা ব্যাপার ছিল তাহলে এখানে কি কি উপাংশ দুটো একটা dr একটা r dθ এটা থিটা বাড়ার জন্য হচ্ছে আর এটা r বাড়ার জন্য হচ্ছে এবার তাহলে আমি কি লিখব e তার কটা উপাংশ দুটো একটা এই বরাবর তার মান কত ধর তুমি ধরলা e 1 দিক কোন দিকে r যে দিকে বাড়ছে মানে r ক্যাপ মানে r একক ভেক্টর বাড়বে আর একটা কি e 2 কোন দিকে সেটা বাড়ছে থিটা যে দিকে বাড়ছে তার মানে থিটা ক্যাপ বাড়বে এবার e 1 এর জায়গা কি লিখবা মাইনাস ডেল v বাই এই বরাবর এটা কি dr তাহলে dr প্লাস প্লাস না মাইনাস ডেল v বাই এই বরাবর উপাংশটা কি দেখতে পাচ্ছো r d θ তাহলে এখানে r এখানে ডেল θ বলে দিলো হয়ে গেছে ডিরেকশন কোন দিকে θ ক্যাপ বরাবর এবার দেখো এটা ডিরেকশন কোন দিকে r ক্যাপ বরাবর লিখি নি তাহলে এবার তুমি এবার v এর মানটা এখানে পুট করে দাও দেখো কি হচ্ছে তাহলে আমাদের কি আসছে আমি একটু মুছে দিচ্ছি জিনিসটা ছোট হয়ে যাচ্ছে লেখাটা তাহলে একটু যদি মুছে দেই তাহলে আমাদের কি হচ্ছে তাহলে e ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডেল p cos theta by r square by del r direction r cap বরাবর আর একটা কি হচ্ছে minus 1 by r del p cos theta by r square by del theta এবার দেখো এটা যেহেতু পার্সিয়াল ডিফারেন্সিয়েশন আগের দিন তোমাদের বলা হয়েছিল যে এখানে যখন del r আছে তার মানে r ছাড়া সবাই ধ্রুবক তাহলে কে ধ্রুবক p cos theta বাইরে বার করে দাও তাহলে আমার বাইরে আসছে minus p cos theta আছে কত 1 by r square মানে r to the power minus 2 তাকে ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে ডিফারেন্সিয়েশনের নিয়ম কি আগে পাওয়ার গুণ হবে minus 2 তারপরে যা ছিল পাওয়ার তার থেকে 1 কমে যাবে তাহলে minus 3 তাহলে এই হয়ে গেল প্রথমটা ডিরেকশন কোণ বরাবর r cap পরেরটাতে যাচ্ছি minus 1 by r এখানে দেখো থিটা তাহলে p আর r স্কয়ার ধ্রুবক বার করে নাও p বাই r স্কয়ার হয়েছে তাহলে কত আসছে ডেল বাই ডেল থিটা কত আসছে cos থিটা হলো এবার তুমি এখান থেকে এটাকে গুণ করো দেখো মাইনাস এ মাইনাস এ প্লাস তাহলে কত আসছে 2p cos থিটা বাই দেখো r কিউব r ভেক্টর বরাবর হয়ে গেছে আরেকটা কত আসছে দেখো প্লাস দিয়ে দিচ্ছি প্লাস না cos theta কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে মাইনাস sin theta আসে ওই মাইনাসে মাইনাসে প্লাস তাহলে কত আসছে দেখো p বাই r কিউব এখান থেকে sin theta আশা করি আমাদের রেজাল্ট মিলে গিয়েছে থিটা ক্যাপ বরাবর থিটা ক্যাপ বরাবর আশা করি আমাদের রেজাল্ট আগের দিনের সাথে একদম হুবহু মিলে গিয়েছে সুতরাং আমরা কিন্তু এইভাবেও করতে পারি অর্পিতা থ্যাংক ইউ তোমাকে তাহলে দেখো যে কোনো স্থির তড়িতের ক্ষেত্রে বিভব এবং তড়িৎ ক্ষেত্র আলাদাভাবে বার করার প্রয়োজন নেই তোমরা অঙ্কগুলোতে যদি বিভব আগে বার করে নাও তাহলে কিন্তু তড়িৎ ক্ষেত্র এমনি এমনি বেরিয়ে যাবে আজকে তোমাদের সেই জাতীয় কিছু প্রবলেম নিয়ে আমরা আলোচনা করছি নেক্সট যেখান থেকে আজকে শুরু হবে সেটা কি ধরো আমাদের এখানে একটা আগের দিন করিয়েছিলাম যে একটা স্ফেরিক্যাল শেল আছে স্ফেরিক্যাল শেল মানে কি ধরো ফুটবলের মতো একটা কন্ডাক্টিং বা নন কন্ডাক্টিং যা বলো একটা স্ফেরিক্যাল শেল আছে এবার এই শেলের মধ্যে ভেতর কিন্তু ফাঁকা ফুটবলের মধ্যে এখানে ধরো কি উপাদান আছে কি উপাদান এখানে ছড়িয়ে আছে এবার তোমাকে একজন বলল যে আমার এইখানে বিভব আছে এবার বিভব মানে কি জানো তুমি বিভব মানে তুমি জানো যে যদি প্রাথমিক বিন্দুকে অসীম ধরে নিই সব সময় হবে না বলেছিলাম ধরে নিয়ে দেখবো যদি না মেলে তাহলে পরে আলাদা কিন্তু 99% কাছে মিলে এবার কি করব অসীম থেকে একটা একক ধনাত্মক আধানকে এখানে নিয়ে আসব এই বিন্দুতে কোথায় বার করতে বলছে এখানে নিয়ে আসতে গেলে আমাকে কোনো কার্য করতে হবে কিনা সেটাই প্রশ্ন এবার ধরো তুমি এখান থেকে প্লাস ওয়ান আধানকে অসীম থেকে নিয়ে আসছো ধীরে ধীরে এই কিউটা একে বিকর্ষণ করবে তাহলে বিকর্ষণ করবে মানে ঠেলে দিবে মানে তোমাকে সেই ঠেলা বলের বিরুদ্ধে কার্য করতে হবে তাহলে তোমাকে কার্য করতে হবে কি হবে না হবে তাহলে কার্য যদি করতে তাহলে নিশ্চয়ই পজিটিভ কার্য তার মানে তোমার কোনো না কোনো যে বিভবটা হবে সেটা পজিটিভ হওয়ার কথা এবার আমরা বলেছিলাম যে এগুলা টেকনিক থেকে তুমি দূরে যাও কি লিখবা তুমি আগের দিন বলা হয়েছিল ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন ই ডিএক্স বা এটা আর যেহেতু ই ডি আর
এবার তোমার দেখো এখানে আধানটা আছে এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য যা হবে এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তা হবে না কারণ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য দূরত্বের উপরে নির্ভর করে তুমি কি করবে যে কোনো একটা জায়গা ধর কেন্দ্র থেকে এটা হচ্ছে আর দূরত্বে আছে ঠিক আছে বা তুমি এটাকে dx নাম দিই ধরো কেন্দ্র থেকে এটা x দূরত্বে আছে তুমি এখানে একটা গাউসীয় তল এঁকে বাস গাউসীয় তল তুমি যে কি যেই এঁকে নিলা তুমি জানো গাউসীয় তলে es equal to q by epsilon 0 যেহেতু গোটা কিউবটা ভিতরে আছে তাহলে q ই লিখবো e s মানে কি s মানে যে গাউসীয় তলটা এঁকেছো তার ক্ষেত্রফল এটা যেহেতু x ব্যাসার্ধ তাহলে তার ক্ষেত্রফল হয়ে যাবে 4 pi x স্কয়ার তাহলে একই ভাবে এখানে আসবে q by epsilon 0 তাহলে e equal to কত আসলো q by 4 pi epsilon 0 x স্কয়ার দেখো ওখানে তুমি ই পেয়ে গেলে আমরা গাউসের সূত্রে যখন অ্যাপ্লিকেশন করেছিলাম এইভাবেই বার করেছি এবং তোমাকে দেখিয়েছিলাম যে এটা স্ফেরিক্যাল শেল হোক এটা সলিড স্ফিয়ার হোক এটা নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার হোক কন্ডাক্টিং সলিড স্ফিয়ার হোক বাইরে কিন্তু সব সময় কিউ বাই 4 পাই এপসিলন 0 x স্কয়ারই হবে এবং সারফেসে হবে কিউ বাই 4 পাই এপসিলন 0 r স্কয়ার ভেতরে বিভিন্ন ক্ষেত্রে আলাদা রকম হবে বলেছি এবং বলছিলাম যে যখনই বাইরে বা সারফেসে বার করবা টোটাল আধানটাকে কেন্দ্রেও ধরে নিতে পারো তাহলে কেন্দ্রে যদি কিউ আধান থাকতো তাহলে এখান থেকে x দূরত্বে প্রাবল্যের ভ্যালু কত হতো বিন্দু আধানের জন্য প্রাবল্যের ভ্যালু তোমরা জানো কিউ বাই 4 পাই এপসিলন 0 x স্কয়ার দেখো ঘুরে ফিরে সেটাই আসছে তাহলে আমি বারবার তোমাদের বলার চেষ্টা করছি যে যখনই তোমরা গোলকের বাইরে কোনো বিন্দুতে চিন্তা করবা তখন কিন্তু টোটাল আধানকে গোলকের কেন্দ্রে সঞ্চয় করে নিতে পারো তাহলে প্রবলেমটা করতে সুবিধা হবে বারবার গাউসের সূত্র অ্যাপ্লাই করতে তাহলে এখানে তুমি কি করে লিখলে e এর মান লিখে দিলা q ডিভাইডেড বাই 4 পাই এপসিলন 0 x স্কয়ার ইনটু dx হয়েছে এবার তুমি কোথা থেকে আসছো ইনফিনিটি থেকে কোন পর্যন্ত r পর্যন্ত তাহলে ধরো এখান থেকে যে বিন্দুতে তোমাকে বার করতে বলেছিল ধরো সেই বিন্দুটা r দূরত্বে অবস্থিত ঠিক আছে ধরো এখান থেকে তুমি r দূরত্বে তোমাকে বার করতে বলেছে এবার তুমি এখান থেকে কত হলো তাহলে চিন্তা করে দেখো কত আসছে q বাই 4 পাই এপসিলন 0 বাইরে বেরিয়ে চলে আসলো x টু দি পাওয়ার মাইনাস টু dx ইন্টিগ্রেশনের নিয়ম কি ইন্টিগ্রেশন হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ান তার মানে মাইনাস ওয়ান বাই x তাহলে এখানে কত আসবে মাইনাস ওয়ান বাই x মাইনাস এ মাইনাস এ প্লাস তাহলে নিচে x এখানে কত চলে আসছে ইনফিনিটি থেকে r এবার তাহলে কত বসাবা q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন 0 r আর ইনফিনিটি যদি মাইনাস q বাই 4 পাই এপসাইলন 0 এখানে ইনফিনিটি বসালে এটা 0 হয়ে যাবে তাহলে তোমার কত চলে আসলো q বাই 4 পাই এপসাইলন 0 r এই চলে আসলো হয়ে যাবে তাহলে দেখো এই বিন্দুতে তুমি বিভবের মান পেয়ে গেলে এবার যদি তুমি বলো যে স্যার আমি এই বিন্দুতে সরি তুমি যদি বলো যে স্যার আমি যদি কেন্দ্রে q আধানকে ধরে নিতাম বিন্দু আধানের জন্য যে কোনো দূরত্বে আমরা প্রাবল বিভবের ভ্যালু জানি q বাই 4 পাই এপসাইলন 0 r দেখো যেভাবে তোমরা প্রাবল্য বার করেছিলা যে কেন্দ্রে বিন্দু আধানকে কল্পনা করে দিচ্ছ বিভবের ক্ষেত্রেও কিন্তু একই গল্প তোমরা করবা প্রত্যেকটা সলিড স্ফিয়ারে করবা কন্ডাক্টিং হোক নন কন্ডাক্টিং হোক কারণ সেই সময় গোটা আধানটাই ভিতরে থাকবে যখন তুমি বাইরে বার করতে যাবে চিন্তা করছো যদি এখানে আধান থাকে তুমি বাইরে যে কোনো পয়েন্ট নাও না কেন গোলটা যখনই টানবা সেই আধানটা তো ভিতরেই থাকছে তার মানে ঘুরে ফিরে এই রেজাল্টটাই কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আসবে যদি বাইরে বার করো বা সার্ফেসে বার করো সার্ফেসে হলে কি হতো এখানে বড় হাতের আর হয়ে যেত মানে ব্যাসার্ধ সার এই গোলকের ব্যাসার্ধ আর কিন্তু যখন ভিতরে যাও তখন আশা করি তোমাদের এটা বোঝাতে পেরেছি বুঝতে পেরেছো এইবার যেটা প্রশ্ন যে ভেতরে যাবে কি করে তাহলে দেখো আবার ছবি আছে তুমি এই গোলকটা নাও এখানে কিউ আধান আছে তুমি এখানে বার করতে চাও এটা কেন্দ্র এখান থেকে ছোট হাতের আর দূরত্বে বিভব বার করতে চাও এইবার দেখো আসবো কিন্তু আমি অসীম এবার যখনই এই গোলকের বাইরে তুমি আছো এখানে যদি থাকো এইভাবে যদি গাউসীয় তল কল্পনা করো দেখো গাউসীয় তলের ভিতরে গোটা আধান আছে তাহলে ঠিক তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান ই ইকুয়াল টু কত চলে আসবে কিউ বাই 4 পাই এপসাইলন 0 এক্স স্কয়ার যেটা আগের বার এইবার তুমি এইখান থেকে যখন ভেতরে যাও দেখবা গাউসের সূত্রে আমি প্রমাণ করেছিলাম যে গোলকের ভিতরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান 0 তাহলে এখানে কোনো প্রাবল্য তাহলে তুমি এখান থেকে যখন এখানে আসবা প্রাবল্যের মান কত হয়ে যাচ্ছে 0 তাহলে বল 0
তাহলে একক ধনাত্মক আধানকে যখন এখান থেকে এখানে নিয়ে আসছো কেউ বাধাও দিচ্ছে না কোনো বলই তো জি তাহলে বাধা যদি না রয় তাহলে কি কার্য করতে হবে নিশ্চয়ই হবে না তাহলে তুমি এখান থেকে এখানে বিনা কার্যে চলে আসবে এবার একজন বলল যে স্যার তাহলে তো গল্পটা দুটো ভাগে একটা ওখান থেকে এই রূপ দেখো এখান থেকে বাইরে এখানে বিভব বার করলাম q / 4 পাই এপসাইলন 0 r দেখলে একটু আগে এবার এখানে যদি সারফেসে চলে আসো তাও গোটা আধান ভিতরে আছে তখন এর ভ্যালু হয়ে যাবে বড় হাতে তার মানে তুমি যখন অসীম থেকে ভেতরে এই বিন্দুতে আসছো তোমাকে তো প্রথমে এখান থেকে এই অবধি আসতেই হচ্ছে তার মানে এই পরিমাণ কার্য করে নিতে হচ্ছে কিন্তু এখান থেকে যখন এখানে যাচ্ছ কোনো কার্যই করতে হচ্ছে না তাহলে অ্যাকচুয়ালি দেখো সারফেসের বিভব যেটা হচ্ছে এই বিন্দুর বিভব সেটা এই বিন্দুর বিভব সেটা তার মানে এই গোলকের ভিতরে যে কোনো বিন্দুতে বিভবের মান কত হচ্ছে সারফেসের যা বিভব 4 পাই এপসাইলন 0 r তার সঙ্গেই সমান বুঝতে পেরেছো এবার যদি ভিতরে যদি বিভব সব জায়গায় সমান হয় তোমাকে যদি এবার কেউ বলে যে তাহলে ভিতরে তড়িৎ ক্ষেত্রের মান কত তো প্রাবল্যের ভ্যালু কত জানো তুমি -dv/dr লিখলাম এবার যেহেতু -dv/dr দেখো v এর মান সব জায়গায় সমান কারণ r ধ্রুবক এটা ধ্রুবক এটা ধ্রুবক তাহলে এখানে যদি একটা ধ্রুবক বসাও দেখো ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0 হয়ে যাচ্ছে সেই জন্য ভিতরে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হয়ে যাচ্ছে 0 তোমাদের পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা অনেকবারই আসে যে এমন একটি ক্ষেত্রের উদাহরণ দাও যেখানে বিভব শূন্য না কিন্তু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান শূন্য কিংবা অন্যভাবে আসে যে বিভব শূন্য হওয়ার অর্থ কি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হওয়া না তার এক্সাম্পল এটা তোমরা খুব ভালোভাবে দিতে পারো হয়েছে এই হয়ে গেল আমাদের কোথায় বিভব বাইরে বিভব হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন 0 ছোট হাতের আর সারফেসে বিভব কিউ বাই 4 পাই এপসাইলন 0 বড় হাতের আর ভেতরে বিভব সারফেসের বিভবের সঙ্গে সমান তুমি এটাকে দুটো পার্টে দেখাতে পারো যখন দেখবা মানে লিখবা যখন একটা কি যে তুমি দুই ভাবে আসছো তুমি আসছো ইনফিনিটি থেকে আর পর্যন্ত সেখানে তুমি লিখলা ইউ ফাইনাল ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল ভি ইনিশিয়াল তো জিরো ইকুয়াল টু মাইনাস দুটা পার ই ওয়ান ডি এক্স আর একটা মাইনাস ই টু ডি এক্স ই ওয়ান হচ্ছে এর বাইরে সেখানে মানটা কত ছিল কিউ বাই 4 পাই এপসাইলন 0 এক্স স্কয়ার ডি এক্স কোথা থেকে কোথায় আসছো একদম ইনফিনিটি থেকে এই অবধি একই আছে ইনফিনিটি থেকে বড় হাতের আর তারপরে কোথায় আসছো এখান থেকে এখানে ওখানে তো বাবা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য 0 তাহলে ইন্টিগ্রেশন 0 তাহলে দেখো ঘুরে ফিরে ওই একটা রেজাল্টই আসলো ওই ঘুরে ফিরে আগের বারের মতো ইন্টিগ্রেশন আসবে শুধু নিচে বড় হাতের আর তাহলে রেজাল্ট কি আসবে ভি ইনিশিয়াল 0 তাহলে ভি ফাইনাল মাইনাস 0 ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন 0 বড় হাতের আর বুঝতে পেরেছো সারফেসে বিভব যা ভেতরেও বিভব তাই তার মানে কখনো যদি ভেতরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হয় সারফেসে বিভব যা হবে ভেতরেও কিন্তু বিভব একই আসবে একইভাবে প্রত্যেক ক্ষেত্রে গল্প হবে কিরকম গল্প ধরো তোমাকে এটা না দিয়ে কেউ বললো যে তোমাকে সলিড স্ফিয়ার দিচ্ছে কি দিচ্ছে সলিড স্ফিয়ার দিল তোমাকে সলিড স্ফিয়ার সলিড স্ফিয়ারের ভেতরে কন্ডাক্টিং স্ফিয়ার কন্ডাক্টিং সলিড কন্ডাক্টিং কোন লিখে রাখলাম এর ভিতরে প্রাবল্য কত জিরো দেখো ঘুরে ফিরে আগের গল্পই আসবে তার মানে বাইরে বিভব কত হবে কিউ বাই 4 পাই এপসাইলন 0 ছোট হাতের আর সারফেসে কিউ বাই 4 পাই এপসাইলন 0 বড় হাতের আর ভেতরে সারফেসে তাই কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর হয়েছে কিন্তু যদি নন কন্ডাক্টিং হয় ধরো কন্ডাক্টিং না নন কন্ডাক্টিং হয়েছে কারণ নন কন্ডাক্টিং পদার্থের ভেতরে কিন্তু তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য থাকে গাউসের সূত্রের অ্যাপ্লিকেশন যখন করেছিলাম আশা করি তোমাদের এটা বলেছি তো সেখানে আমরা দেখেছিলাম যে যে কোনো কন্ডাক্টিং নন কন্ডাক্টিং যদি হয় কন্ডাক্টিং না হয়ে যদি নন কন্ডাক্টিং হয় নন কন্ডাক্টিং তার ভেতরে প্রাবল্যের ভ্যালু কত ছিল কিউ ছোট আর মানে যে কোনো বিন্দুতে আর দূরত্বে ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন 0 বড় হাতের আর দেখবা এটা প্রমাণ করেছিলাম আর বাইরে প্রাবল্য কত আগের বারের যা তাই সুতরাং তুমি যদি ইনফিনিটি থেকে এই অবধি আসতে চাও আমি কিন্তু বারবার একই জিনিসের রিপিটেশন করতে চাচ্ছি না তাহলে তুমি কি লিখবা আর আচ্ছা একটু পড়ে দিচ্ছি vf মাইনাস vi তুমি যখন ধরো এখানে কিউ আধান ছিল যখন বাইরে তুমি
বার করবাম তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য দেখো তো গোটা আধান ভিতরে আছে কিনা অবশ্যই আছে তাহলে সেখানে এখান থেকে এই অবধি এক ধরনের প্রাবল্য হবে এর ভিতরে যদি তুমি প্রাবল্য বার করতে চাও দেখো গোটা আধান কিন্তু নেই আর যেহেতু নন কন্ডাক্টিং আধান শুধু সারফেসেও থাকবে না ভিতরেও থাকতে পারে তখন প্রাবল্যের ভ্যালু এটা আমি বার করেছিলাম আগে তাহলে এবার দুটো গল্প একটা কি একটা হচ্ছে ই ওয়ান ডিএক্স কোথা থেকে কোন অবধি ইনফিনিটি থেকে বড় হাতের আর তারপর তুমি কোথায় যাচ্ছ ই টু ডিএক্স কত থেকে কত এবার তুমি যাচ্ছ আর থেকে ছোট হাতের আর মানে এখান থেকে দূরত্ব এটা হচ্ছে বড় হাতের আর আর এখান থেকে এটা দূরত্ব হচ্ছে ছোট হাতের আর তুমি অসীম থেকে প্রথমে বড় হাতের আর আসলে তারপরে বড় হাতের আর থেকে ছোট হাতের আর তাহলে এখানে এটা বড় হাতের আর থেকে ছোট হাতের আর তাহলে দুটো পার্টিকেল কারণ ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু দুই চাই তাহলে vf মাইনাস vi ওই রেজাল্টটা তো কি হবে তুমি জানো আরেকবার লিখে দিচ্ছি বাইরে প্রাবল্য হবে 4 q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন 0 x স্কয়ার dx একই রকম ইনফিনিটি থেকে r মাইনাস পরের বার যেটা আসবে সেটা আসবে r থেকে r কত e2 এর মান ওই যে qr ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন 0 আর কিউ ও সরি এটা আর না যেহেতু x লিখেছি dx আচ্ছা এখানে dx না দিয়ে এটাকে dr করে দিচ্ছি বুঝলে ওখানে x লিখেছি এখানে r লিখেছি ব্যাপারটা কেমন হয়ে যাচ্ছে আচ্ছা এটাকে x করে দিচ্ছি তাহলে এটাকে dx এটা ঠিক আছে তাহলে এটা qx এটা qx এখানে কত করে দিলাম dx হয়েছে তাহলে এখান থেকে রেজাল্টটা তো ঘুরে ফিরে আগেরবারের মতোই আসছে r পর্যন্ত এসেছে q বাই 4 পাই এপসাইলন 0 বড় হাতে রা যা ছিল আগের বার তাই আসছে এবারে এটা নিচে বড় হাতে রাখবি নিচে বড় হাতে রাখছি তাহলে কত আসবে এটা বাইরে চলে আসবে তাহলে মাইনাস কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন 0 বড় হাতে রা কিউ এই জায়গাগুলো একটু মুছে দিচ্ছি বোঝানো যাচ্ছে না নালে কত হলো এবারে আছে x dx x dx মানে তোমরা জানো x স্কয়ার বাই 2 হবে ইন্টিগ্রেশন তার জায়গায় প্রথমে আপার লিমিট বসাতে হবে তাহলে কত হবে r স্কয়ার বাই 2 তারপর বসাতে হবে লোয়ার লিমিট মাইনাস বড় হাতের r স্কয়ার বাই 2 হলো এইবার তুমি কি করবা ধরো সবগুলো থেকে q বাই 4 পাই এপসাইলন 0 বড় হাতের আর কম এটা কম তাহলে এখানে পড়ে থাকে 1 মাইনাস একটা আছে 1 বাই r স্কয়ার তার মানে আছে ছোট হাতের r স্কয়ার বাই 2 বড় হাতের r স্কয়ার আর এখানে 1 বাই r স্কয়ার আছে এখানে r স্কয়ার বাই 2 আছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে r স্কয়ার কেটে যাচ্ছে তাহলে এখানে আসছে বুঝতে পেরেছ তাহলে কত আসলো q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন 0 বড় হাতের আর 3 বাই 2 মাইনাস r স্কয়ার বাই 2 r স্কয়ার এই রেজাল্টটা কিন্তু তোমরা ভালোভাবে করে নেবে প্রবলেমটা সাধারণত বইগুলোতে আমাদের এই প্রবলেমটা থাকে না কিন্তু যারা নিট বা তোমার অন্যান্য কম্পিটিতে অনেকবার এসছে এই প্রবলেমটা থেকে তাই আমার মনে আছে তাছাড়াও অন্যান্য আরও অনেক পরীক্ষাতে দুই এক জায়গায় কিন্তু আমি দেখেছি ইতিমধ্যে মনে করতে পারছি না কিন্তু নিটে দেখেছি তাহলে এই রেজাল্টটা আমার চলে আসে তাহলে দেখো ওই নন কন্ডাক্টিং এলিমেন্টের ভেতরে কিন্তু বিভবের মান সারফেসের বিভবের সঙ্গে এক হলো না কন্ডাক্টিং বা ফলকের ক্ষেত্রে একই ছিল নন কন্ডাক্টিং এ আলাদা হলো কিরকম হলো তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা আর এর উপর ডিপেন্ড করছে ধরো এটা কেন্দ্র তাহলে দেখো এইখান থেকে এইটুকু আর যত বাড়বে এটা তত বাড়বে তাহলে বিয়োগ ফলটা এটা থেকে যত বাড়বে তার মানে বিয়োগ বেশি করছো তার মানে মান কম হচ্ছে তাহলে এখান থেকে তুমি যত যাচ্ছ মান ধীরে ধীরে কমে যাচ্ছে আর দেখো মান কিন্তু কমে যাওয়ারই কথা কেন মান কমে যাওয়ার কথা তার কারণ হচ্ছে
তোমার এইখানে বিভবের ভ্যালু কত কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর তাহলে তুমি যদি এখান থেকে এখানে যাও তাহলে বিভবের মান কিউ বাই 4 পাই এপসাইলন 0 হওয়ার কথা তাহলে এখান থেকে এখানে যদি যাও ছোট হাতের আর এর মানই দেখো বড় হাতের আর হয়ে যাচ্ছে তাহলে ছোট হাতের আর এর মান যদি বড় হাতের আর বসাও দেখো তো কি হচ্ছে কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর 3 বাই 2 এটা বড় হাতের আর বসাচ্ছো তাহলে আর স্কয়ার কেটে যাচ্ছে মাইনাস হাফ দেড় থেকে হাফ বাদ দিলে এক হয় তাহলে দেখো কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর তাহলে ঘুরে ফিরে কিন্তু একই রেজাল্ট আসছে তাহলে তুমি এদিক থেকে এদিকে আসলে কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর হচ্ছে এদিক থেকে এদিকে গেলেও কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর হচ্ছে হয়েছে আর সব থেকে বেশি কোথায় যদি আর ইকুয়াল টু 0 হয় কারণ আর স্কয়ার আছে এটা তো নেগেটিভ হতে পারে না তাহলে এটা 0 হবে মানে কোথায় কেন্দ্রে তাহলে কেন্দ্রে বিভব কত হচ্ছে এটা যেহেতু 0 তাহলে দেখো চলে আসছে q বাই 4 পাই এপসাইলন 0 r ইনটু 3 বাই 2 তার মানে দেড় গুণ কোথাকার দেড় গুণ সারফেসের দেড় গুণ বিভব হচ্ছে কেন্দ্রে তাহলে এই হয়ে গেল নন কন্ডাক্টিং এলিমেন্টের ক্ষেত্রে কেন্দ্রে বিভব কত হবে আশা করি তোমরা এই ব্যাপারটাকে বুঝতে পেরেছো তাহলে যখনই আমাদের বিভব বার করতে হবে প্রথমে ওই যখনই সিমেট্রিক বডি টডি থাকবে ওই গাউসের সূত্র দিয়ে ওখানে ইলেকট্রিক ফিল্ড বার করব দেখবো যে সব জায়গায় ইলেকট্রিক ফিল্ড সমান কিনা যদি সমান হয় তাহলে vx vy -edx করে দেব ইনফিনিটি থেকে কোথায় আসছে আর যদি সব জায়গায় সমান না তাহলে ইন্টিগ্রেশনটাকে পার্ট 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 ভেঙে 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 দেখব যে ওইখান থেকে এইটুকু dx মাইনাস ওখান থেকে ওইটুকু dx যেভাবে এটা করব আশা করি তোমরা এটা বুঝেছো এইবারে নন কন্ডাক্টিং এলিমেন্ট কন্ডাক্টিং এলিমেন্ট খোলক সবার যে গেলাম তোমাদের অনেক সময় গ্রাফ আঁকতে বলে যে গ্রাফের মাধ্যমে প্রকাশ করো তো দেখো গ্রাফগুলো কিন্তু তুলনামূলকভাবে সোজা কন্ডাক্টিং বা এই স্ফেরিক্যাল যে শেল তার ভেতরে বিভবের মান দুই ক্ষেত্রে কত দেখলাম সারফেসে যা বিভব তার সাথে সমান তার মানে এখানে বিভব যা এখানেও বিভব আর বাইরে বিভব কত বাইরে বিভব হচ্ছে কিউ বাই আর ধরলাম 4 পাই এপসাইলন 0 কে কে ধরে নিচ্ছি তাহলে বিভবের গ্রাফটা কেমন হবে ধরো এদিকে বললাম বিভব এদিকে বললাম তাহলে 0 তে কিছু বিভব আছে হ্যাঁ আছে কে কিউ বাই বড় হাতের আর এখানেও কত কে কিউ ডিভাইডেড বাই বড় হাতের আর তাহলে 0 তে কিছু বিভব ছিল কে কিউ বাই বড় হাতের আর এটাই কে কিউ বাই বড় হাতের আর কোন অবধি চলল ব্যাসার্ধ পর্যন্ত তারপর দেখো কে কিউ বাই ছোট হাতের আর যেহেতু বড় হাতের আর থেকে ছোট হাতের আর মান বেশি কারণ বাইরে যাচ্ছ তাহলে কিন্তু বেশি দিয়ে ভাগ করছো মানে মান কমছে এবং ব্যস্তানুপাতিক হারে কমছে সেই জন্য দেখবা যদি আর ইকুয়াল টু ইনফিনিটি হয় তাহলে দেখো বিভবের মানটা জিরো হয়ে যাচ্ছে আমরা যেটা ধরেছি যে ইনফিনিটিতে বিভব কত জিরো তাহলে এবারে এখান থেকে কি হবে দেখবা আস্তে আস্তে এই গ্রাফটা এরকম হয়ে যাবে কেন এরকম হলো দেখো এইটা প্যারালাল দুটো লাইন করে দিলাম যে এই লাইনগুলো জীবনে মিট করবে না কোথায় গিয়ে মিট করবে একদম অসীম সেই জন্য এখানে প্যারালাল লাইন দিলাম তাহলে বোঝা যাবে যে এই হচ্ছে এই হলো বিভবের গল্প এবার যদি এটাই নন কন্ডাক্টিং এ দেওয়া হতো তাহলে কিন্তু গ্রাফটা এখানে এরকম হতো না কারণ তুমি ওখানে দেখতে পাচ্ছ যে ওখানে আর স্কয়ার বাই টু আর স্কয়ার এরকম আকারে আছে কিরকম আসলো রেজাল্টটা কিউ বাই ফোর পাই এপসাইলন জিরো আর এটা তো একটা ধ্রুবক মান কে ধরে দিলাম কে এখানে আসছে তিন এর দুই মাইনাস আর স্কয়ার বাই টু আর স্কয়ার তাহলে দেখো এখানে যে গ্রাফটা হবে সেই গ্রাফটা কিন্তু সোজা মানে পরিষ্কার সোজাসুজি গ্রাফ হবে না তাহলে কি হচ্ছে গ্রাফটা দেখো যদি গ্রাফটা আঁকি দুই একটা বিন্দু দিয়ে আসছি ধরো ধরো ব্যাসার্ধের মান সাপোজ ধরো 5 সেমি একটু ভালো নেই 4 সেমি ঠিক আছে একটু মানগুলো বসাই বুঝতে পারবে তাহলে যখন একদম আর ইকুয়াল টু 0 তখন বিভব কিন্তু 3 বাই 2 কে মানে বেশ ভালো বিভব তাহলে একটা বেশ ভালো বিভব পেয়েছি পাচ্ছি 3 বাই 2 কে এইবার ধরো আর এর মান 1 করলাম তাহলে 1 হলো 1 এর স্কয়ার এটা 2 ইনটু 4 এর স্কয়ার মানে 16 ষোলো দুগুণ বত্রিশ এক বাই বত্রিশ তিন বাই দুই থেকে এক বাই বত্রিশ তুমি দিলে দেখবে এখানে বিভবটা ধীরে 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 একটু বাজে ভাবে কমবে বুঝতে পেরেছো মানে কেমন ভাবে মানে কোনো রূপ নাই আর কি অনেকটাই যেহেতু আর স্কোয়ার আছে বুঝতে পেরেছো তো আর স্কোয়ার মানে এখানে দ্বিঘাত আর বিভব যেটা আছে বিভবের এক ঘাত দুঘাত সম্পর্ক তোমরা জানো কাকে প্রকাশ করে অধিবৃত্তকে সুতরাং এখানে একটা অধিবৃত্তের মতো গল্প আসবে অনেক আছে কমবে কমে যখন সারফেসে আসবে বুঝতে পেরেছো তখন কত হয়ে যাবে তখন হয়ে যাবে
এটা যদি 3/2 কে হয় তাহলে ওটা কি হয়ে যাবে বলেছিলাম সারফেসে যা বিভব কেন্দ্রে বিভব তার থেকে তোমার হচ্ছে 3/2 গুণ বেশি হবে এইবার এখান থেকে তুমি যখন বাইরে যাবে তখন কিন্তু রেজাল্টটা এখানে যা বড় তাই তার মানে বাইরে সবার রেজাল্টই একই হবে এইভাবে এই হয়ে গেল আমাদের এটা কিন্তু এটার সঙ্গে এটা কিন্তু সিমেট্রিক হবে না একই রকম না এটা হচ্ছে রেকট্যাঙ্গুলার হাইপারবোলা মানে বয়েলের সূত্রের মতো আর এটা হচ্ছে অধিবৃত্ত প্যারাবোলা এটা প্যারাবোলা আকৃতি আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো হলো এইবার আমরা যে জায়গাটাতে যাব কি জায়গা সেটা হচ্ছে এগুলো তো সব পড়া হলো একটু অন্যভাবে বিভবের মান রাখো এবার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গাতে যাচ্ছি এই যে কনসেপ্টটা তোমাদের দিব এরপরে আমি গ্রাউন্ডিং এ যাব এই কনসেপ্ট কিন্তু খুব সহজভাবে কোনো বইতে তুমি পাবে মানে অনেক যদি বই ঘাটাঘাটি করো তাহলে হয়তো কিছুটা পাবে আমি চেষ্টা করছি যে তোমাদের যাতে জানাতে পারি চেষ্টা করছি কিরকম ধরো তোমার এখানে একটা গোল গোলক দিয়ে তোমাকে বলবো এই গোলকের মধ্যে কি ওয়ার্ড আছে কোথায় আদার কি চল তোর কন্ডাক্টিং গোলক কন্ডাক্টিং গোলক তো কন্ডাক্টিং তো কন্ডাক্টিং গোলক যদি তোমরা জানো যে আধানটা সারফেসে থাকে এইবার এই কন্ডাক্টিং গোলকের যে উপরের যে স্তরটা ধরো এই যে এই বোতলটা এটা ধরো কন্ডাক্টিং শীট গোলক এই যে উপরের স্তরটা সেটা তো কিছুটা মোটা যে এখানে যদি বোতলটা খুলি বোতলের যে প্লাস্টিকটা সেটা তো কিছুটা মোটা তাহলে ওই যে কন্ডাক্টিং গোলকটা ওটা কিছু না কিছু মোটা হবে তো ওই মোটা জায়গাটাকে আমি একটু ডট লাইন দিয়ে দেখাচ্ছি মানে একটু মোটা করে দেখাচ্ছি গোলক কিন্তু একটাই আমি একটু মোটা করে দেখালাম অনেকে ভাবতে পারে যে এটা বোধহয় দুটা গোলক তা না কিন্তু গোলক কিন্তু একটাই আমি ওর লেভেলটা একটু মোটা করে দেখাচ্ছি এবার তুমি কিউ আধান দিন আমি বারবার বলি যে কিউ আধানটা সারফেসে থাকে কেন সার্ভিসে থাকবে তার গল্প অনেক যুক্তি দিয়ে তোমাদের এটাকে বলেছি দুই তিন ভার ভাবে বলেছি এবার দেখো আজকে একটু অন্যভাবে বলি কিভাবে এটা যেহেতু কন্ডাক্টর কন্ডাক্টরের ভেতরে ফিল্ডের ভ্যালু কত জিরো তার মানে এখানে যে কোনো জায়গায় ফিল্ডের ভ্যালু জিরো এবার ধরো এর মাঝখানে তুমি একটা গাউসীয় তল কল্পনা করলাম এই দুটোর মাঝখানে কিন্তু ছবি আমার ভালো হচ্ছে না মানে এত চিকন পেন আমার কাছে নেই এই গাউসের তো লক্ষ্য এবার দেখো তুমি জানো গাউসের সূত্র ES সমান সমান কিউ বাই এপসাইলন জিরো এখানে E এর মান কত বলো জিরো তাহলে তার ভেতরে আধান কত হতে হবে নিশ্চয়ই জিরো সেই জন্য আমি বারবার বলি যে এই কিউ আধান কিন্তু সবসময় বাইরের পৃষ্ঠে থাকবে কারণ ভেতরের পৃষ্ঠে যদি থেকে যেত কিছু আধান তাহলে কিন্তু তুমি এখানে প্রাবল্যের মানটা পেয়ে যেতে তাহলে যেহেতু এই ভেতরে ই জিরো তাহলে ওখানে কিউ কে উপরে হতে হবে অবশ্যই জিরো হতে হবে সেই জন্য আমি বারবার বলি যে কন্ডাক্টরের আধান সর্বদা কোন পৃষ্ঠে থাকবে বাইরের পৃষ্ঠে সেটা যেমন সে হোক এটা গোলক এনেছি তাও বাইরে থাকবে যেমন হোক বাইরে থাকবে বুঝতে পেরেছ এইবার আমার যে প্রবলেমটা ছিল যে আমার এখান ধরো একটা কন্ডাক্টর আছে সে কন্ডাক্টরে তুমি কিউ আধান দিয়েছো কোথায় আছে তোমরা জানো আমি আর বললাম এর বাইরে তুমি আর একটা গোলক দিলা ঠিক আছে এবার তোমাকে একজন বলল যে এই বিন্দুতে বিভব কত আর জিজ্ঞেস বলে দিলাম যে এটার ব্যাসার্ধ হচ্ছে এ আর এটার ব্যাসার্ধ হচ্ছে বি সঙ্গে সঙ্গে একজন বলল যে এখানে কিউ আধান আছে অসীম থেকে একক ধনাত্মক আধানকে এখানে ছুটিয়ে নিয়ে আসলাম তো এর আগের বার তো সার্ফেসে বিভব আপনি বার করছিলেন কিউ বাই বড় হাতের আর ওই 4π0 বলছি না কে বলে দিচ্ছি তাহলে এখানে নিশ্চয়ই কে কিউ ডিভাইডেড বাই এ হবে এখানে তো কোনো আধান নাই কিন্তু মজার কথা দেখো এর মধ্যে যদি আধান না থাকে তাহলে কি হবে সঙ্গে সঙ্গে তোমাদের মধ্যে কারো কারো মাথায় যারা অনেকটা পড়ে ফেলেছো যে স্যার এখানে ইন্ডাকশন হবে বই আমরা পড়েছি সব জায়গায় আমাদের বলছে যে ওর কাছে যদি কেউ আসে কোনো আধানের সামনে যেই আসবে তার মধ্যে ইন্ডাকশন হবে কেন ওই তুমি পলরেখা পলরেখা যাবে ইলেকট্রনকে আকর্ষণ করবে অমুক করবে আপনিই বলেছেন ঠিক বলেছি কিন্তু দেখো কেন আসবে কেন তার জবাব ওই বল দিয়ে তোমরা বলতে পারো এবার একটু অন্য এগিয়ে যাচ্ছে
ধরো এখানে কিউ আধান আছে এটা এ ব্যাসার্ধ এটা বি ব্যাসার্ধ আমি একটু মুছে দিচ্ছি নোংরা হয়ে যাচ্ছে ছবিটা তোমরা বুঝিয়ে নিও ছোটটার এ ব্যাসার্ধ বড়টার বি ব্যাসার্ধ এই বাইরে গোলকটাকে যদি একটু মোটা ভাবে কল্পনা করো বুঝতে পেরেছ তাহলে দেখো এর ভেতরে যদি গাউসীয় তল কল্পনা করো ঠিক করো ভেতরে গাউসীয় তল কল্পনা করলাম এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত জিরো তাহলে ES ইকুয়াল টু কিউ বাই এপসাইলন জিরো ই এর মান জিরো কিন্তু তুমি দেখতে পাচ্ছ এর ভিতরে আধান আছে জিরো তো হবে না কারণ ই কে জিরো করতে গেলে তাহলে এখানে অন্য কোনো ব্যবস্থা অবলম্বন করতে হবে কি করব একজন বললো যে দাদা এখানে কিউ এখানে যদি কোনোভাবে মাইনাস কিউ আসে তাহলে দেখো এর মধ্যে মোট আধান জিরো দেখো ইন্ডাকশন হয়ে গেল বুঝতে পেরেছ এই হচ্ছে ইন্ডাকশনের কারণ কারণ ইলেকট্রিক ফিল্ডকে তোমাকে ভেতরে জিরো করতে হবে এবার এ তখন বললো আমি তো নিউট্রাল ছিলাম আমি নিউট্রাল ছিলাম আপনি আমাকে মাইনাস কিউ আধান দিয়ে দিলেন বলে তুই নিউট্রালই আছিস তোর প্লাস কিউ বাইরে চলে গেছে তাহলে দেখো নিকটবর্তী বিন্দুতে বিপরীত আধান দূরবর্তী বিন্দুতে সমাধান আবিষ্ট হয়ে গেল হওয়ার কারণ কি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যকে তোমাকে জিরো করতে হবে না হলে তো গল্প মিলবে না সেই জন্য যখনই ছবি আঁকবো এটা যদিও চিকন এইদিকে দিবা মাইনাস টু এইদিকে দিবা প্লাস টু বুঝে নিতে হবে যখন ভিতরে লেয়ারে আশা করি বোঝাতে পেরেছি ইন্ডাকশনের কারণ এটা হলো তাহলে এবার দেখো বিভব কি হচ্ছে কি বিভব তাহলে তুমি এখানে গোল দিলা বলো এখানে কি আধান এখানে মাইনাস কিউ আধান এখানে কিউ আধান এইবার তুমি অসীম থেকে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে চাচ্ছ গল্প হচ্ছে যে বাইরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমি এইখানে বিভব বার করতে চাই তার মানে আমাকে অসীম থেকে এই অবধি আসতে হবে তো এইখান থেকে এখানকার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আর এখান থেকে এখানকার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এক না আলাদা আমাদের দেখতে হবে কি করে দেখবো বাইরে তুমি একটা গোলক দেখো তো তার ভিতরে কত আধান আছে কিউ মাইনাস কিউ ক্যান্সেলেশন কিউ তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে ই ইকুয়াল টু ই এস ছিল এস মানে তো ফোর পাই এক্স স্কোয়ার হবে ইকুয়াল টু কিউ দেখো ভেতরে মোট আধান কিউ বাই এপসাইলন জিরো তার মানে ঘুরে ফিরে আবার ওই কিউ বাই ফোর পাই এপসাইলন জিরো এক্স স্কোয়ার বুঝতে পেরেছ এইবার তুমি এইখান থেকে এইটুকুনো এর ভেতর তো প্রাবল্য জিরো তার মানে কোনো কাজ হবে না এইবার এর ভিতর থেকে এইখানে তাহলে তোমাকে এই মাঝামাঝি জায়গাটা গাউসীয় তল আঁকতে হবে দেখো আবার গাউসীয় তলের ভিতরে আধান কিন্তু কিউই বুঝতে পেরেছ এখানেও গাউসীয় তলের ভিতরে আধান কত কিউ এখানেও গাউসীয় তলের ভিতরে আধান কত কিউ তাহলে আবার ঘুরে ফিরে তড়িৎ ক্ষেত্রের আবার ইএস আসবে কিউ বাই এক্স কিউই থাকবে মানে ঘুরে ফিরে কিউ বাই ফোর বাই এপসাইলন জিরো এক্স স্কোয়ার হবে তাহলে দেখো এইখান থেকে একদম এই পর্যন্ত তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের যে ফর্মুলা মান আলাদা এক্স আলাদা হচ্ছে কিন্তু সব জায়গায় কিন্তু ফর্মুলা একই তাহলে আমরা কি লিখব মুছে দিচ্ছি তাহলে আমরা কি লিখব আবার ঘুরে ফিরে ভি এফ মাইনাস ভি আই বারবার না ভি আই তো অসীম থেকে আসছি জিরো ধরে নিচ্ছি ভি এফ রেখে দিচ্ছি ইকুয়াল টু মাইনাস ইয়ার ভ্যালু কিউ বাই ফোর পাই এপসাইলন জিরো এক্স স্কোয়ার ইনটু ডি এক্স কোথা থেকে কোথায় এসেছো ইনফিনিটি থেকে এ পর্যন্ত দেখো আগেও এর ইন্টিগ্রেশন করেছি এটা এখানে যা থাকে তাই হয় কিউ বাই ফোর পাই এপসাইলন জিরো আগের বার আসছিল এবার এই হবে তার মানে এখানকার বিভবটি বার করে দিয়ে তাহলে দেখো এই যে গোলকটা ছিল এর মধ্যে কিউ আধান ছিল এর বাইরে তুমি যে গোলকটা দিলা তার জন্য কিন্তু এর বিভবের মানে কোনো পরিবর্তন হলো না এই যদি একা একা থাকতো তাও এর ব্যাসার্ধ এই হতো অসীম থেকে এই অবধি আনতে এই কাজটাই করতে হতো বাইরে গোলক দিয়েও একই কাজ করতে হতো মানে বিভব একই আছে তৃতীয় প্রবলেম তাহলে বুঝে গেল ওই গোলকটার ভিতরে বিভবের মান কত হচ্ছে কিউ বাই ফোর পাই এপসাইলন জিরো আমি কে বলে দিচ্ছি তাহলে এই গোলক এটা এই ব্যাসার্ধ এর এখানে বিভবটাকে নাম দিলাম ভি এ বাঁদিকে লিখে রাখছি সমান সমান কিউ বাই কে লিখে দিচ্ছি এ কে মানে কিন্তু ওয়ান বাই ফোর পাই এপসাইলন
এবার ধরো তোমাকে কেউ বললো যে আমি এই গোলকটা এখানে এখানে বিভব বার করতে চাই, তাহলে এখানে আছে মাইনাস কিউ, এখানে আছে প্লাস কিউ, তোমাকে তাহলে কোথায় আসতে হবে? ইনফিনিটি থেকে এই পর্যন্ত আবার গোলকটা আনলা, বুঝতে পেরেছো গোলকটা এনেছো? দেখো তার মধ্যে কত আধান আছে, প্লাস কিউ মাইনাস কিউ ক্যান্সেলেশন কিউ, আবার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হচ্ছে কিউ বাই ফোর পাই এপসিলন জিরো এক্স স্কয়ার, আবার ইন্টিগ্রেশন করছো ভিএফ মাইনাস ভিআই ইকুয়াল টু একইভাবে কিন্তু আসছো ইনফিনিটি থেকে এই পর্যন্ত, তাহলে এখানে বিভব কত হবে? একইভাবে ভিবি এর মান কত হবে? কিউ বাই ফোর পাই এপসিলন জিরো বি, বুঝতে পেরেছো? কিউ বাই ফোর পাই এপসিলন জিরো বি হলো। এবার এই প্রসিডিওরটাকে ধরো তোমাকে এরকম এই একটা দুটা তিনটা এরকম করে তোমাকে গোলক দিয়ে দিল, ঠিক আছে, দিয়ে তোমাকে বলল যে এখানে বিভব কত, এখানে বিভব কত, এখানে বিভব কত বার করতে হবে, তো তুমি কতবার ইন্টিগ্রেশন করবা, তাই কি না বলো? এরকম যদি বারবার করতে চাও অঙ্কটা তো অনেক বড় হয়ে যাবে। ধরো তোমাকে বললো এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে বিভব, তাহলে তোমাকে প্রথমে এখানে আধান কত, ধরো একটু আমি একটা দেখাচ্ছি, একটা দেখিয়ে দিই সুবিধা হবে তোমাদের, একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, একটা এক্সাম্পল দিই ভালো লাগবে, দেখবা প্রবলেমটা ভালো লাগবে। ধরো এখানে তোমাকে বলেছি আমি কিউ আধান দিয়েছি, এর বাইরে একটা গোলক আছে, বললো এখানে কোনো আধান দেই, এই এখানে একটা গোলক দিল, তোমাকে বললো এখানে টু কিউ আধান দিয়েছি, এখানে কোনো আধান দেই, দেখো এই আধানটা কোনোভাবে ভেতরে কোনো পার্ট থাকবে না, কারণ থাকলে এই যে ভেতরে প্রাবল্য জিরো করতে পারবে না, একটু আগে বলেছি, কারণ সব থেকে ভেতরের যে আধানটা সেটা সর্বদা বাইরেই থাকবে, আছে। এবার এর ভেতরে প্রাবল্য যদি জিরো করতে চাও তাহলে এখানে একটা মাইনাস কিউ হবে, এখানে প্লাস কিউ হবে, বুঝতে পেরেছ? এবার এখানে যদি প্রাবল্য জিরো করতে চাও, মোট আধান জিরো হতে হবে, তাহলে দেখো এখানে কিউ মাইনাস কিউ প্লাস কিউ, মানে এর ভেতরে কিউ থেকে যাচ্ছে গাউসীয় তলাকে, মানে তুমি ধরো এটাকে একটু মোটা কল্পনা করো, তাহলে তার ভিতরে গাউসীয় তল অঙ্কন করছো, তাহলে দেখো এই গাউসীয় তলের ভিতরে কে কে আছে, প্লাস কিউ আছে, মাইনাস কিউ আছে, কিউ আছে, তাহলে মোট কত আছে, কিউ থাকে হয়তো ইলেকট্রিক ফিল্ড থেকে যাবে, তাহলে এখানে গ্যারান্টেড কত হতে হবে, মাইনাস কিউ, তাহলে দেখো মাইনাস কিউ প্লাস কিউ ক্যান্সেলেশন, মাইনাস কিউ প্লাস কিউ ক্যান্সেলেশন জিরো চার, মানে এখানে ইলেকট্রিক ফিল্ড জিরো, বুঝতে পেরেছো? এবার এই বলতে আমরা কিন্তু ভাই টু কিউ আধান ছিল, তাহলে এখানে মাইনাস কিউ দিয়ে দিলি, তাহলে এখানে কত আধান হবে, গ্যারান্টেড থ্রি কিউ, তাহলে এইভাবে আগে চার্জ ডিস্ট্রিবিউশন তোমাদের করে দিতে হবে। দেখবে এ সি ভার্মার বই একটা অঙ্ক আছে, এইভাবে আমাদেরকে করা নাই, উনি অন্যভাবে করে, উনি মহান মানুষ মানে অন্যভাবে করেছে, কিন্তু দেখবে এইভাবে অঙ্কটা করলে হয়তো তোমাদের মানে মানে যুক্তিটা মনে হবে যে হ্যাঁ ওই অঙ্কটা হয়ে যাবে, উনি ওনার মতো করেছে, এটাতে করলেও তোমার দেখবে যে মনে হচ্ছে যে সুবিধাই হচ্ছে, হয়ে গেল এই আধান ডিস্ট্রিবিউশন হয়ে গেল। এবার তোমাকে বললো যে আমার এখানে বিভব বার করতে হবে, তাহলে চিন্তা করো তোমাকে কতবার এখান থেকে এখানে আগে গাউসের তল অঙ্কন করতে হবে, দেখতে হবে ইনফিনিটি থেকে আগে এই অবধি আসছি, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র বার করতে হবে, তাহলে তার ভিতরে আধান কত, তারপরে এখান থেকে তুমি এখানে যাবে তাহলে এখানে গাউসের তল অঙ্কন করতে হবে, তারপর তুমি এখান থেকে এখানে যাবো সেখানে গাউসের তল অঙ্কন করতে হবে, তিনবার অনেক বড় দেখে মানে এত প্রবলেম আমরা করতে পারবো না, তাহলে একটা কোনো শর্টকাট মেথড হচ্ছে, ঠিক আছে, সেই শর্টকাট মেথডটা তোমাদের দিয়ে দিচ্ছি, কিরকম আগের প্রবলেমটা থেকে যাচ্ছে, তাহলে বোঝাতে সুবিধা হবে, এটা পরে করছি। ধরো এই হচ্ছে কিউ আধান, এখানে আর একটা গোলক ছিল, এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ, নিয়ম হচ্ছে তিনটা আধান প্রত্যেকের জন্য প্রত্যেকের বিভব, মানে প্রত্যেকটা আধানের জন্য প্রত্যেক বিন্দুতে বিভব, মনে রাখবা নিজের জন্য, লিখে রাখ নিজের ব্যাসার্ধ দিয়ে ভাগ, দিয়ে ভাগ অপরের জন্য দুজনের মধ্যে যে বাইরের তার ব্যাসার্ধ দিয়ে ভাগ,
বোঝাচ্ছি ভালো কি দেব তাহলে এর ব্যাসার্ধ a কিউ কে বলা হলো এখানে বিভব বার করব কিউ বলতে আমি তো ভাই এখানে তাহলে আমার নিজের জন্য নিজের বিভব বার করতে হবে তাহলে v a ও বলে আমার জন্য আমার বিভব হবে আমার আধানকে আমার ব্যাসার্ধতে ভাগ করে দেব একটা কে দিতে হবে 4πε01 ওটা কিন্তু বারবার লিখছি এখানে বিভব বার করতে হবে আরো দুটো আধান আছে এই জন এই জন এ বলবে দেখ আমার জন্য বিভব বার করছি আমি কিন্তু অন্য জন মানে যেখানে বিভব বার করছি আমি তো তার অন্তর্গত না তাহলে এটা হচ্ছে অপরের জন্য বিভব তাহলে ওর জন্য এখানে কত বিভব হবে ও বলবে আমার আধান কে নিয়ে নিলাম বাই আমাদের দুইজনের মধ্যে যে বাইরে তার ব্যাসার্ধ দেখো এর আর এর মধ্যে বাইরে তাহলে এর ব্যাসার্ধ কত বি তাহলে বি দিয়ে ভাগ বুঝছো আবার এর জন্য হবে এখানে কত হবে এ বলবে দেখ আমার আধান তো প্লাস কিউ তাহলে আগে কিউ লাগ কে কিউ লিখে দিলাম বাই যে বিন্দুতে বার করছি তার তুলনায় এ বাইরে তাহলে বাইরে এই হয়ে গেল জানো দেখো মাইনাস কে কিউ বাই বি প্লাস কে কিউ বাই বি কেটে গেল দেখো এটাই রেজাল্ট আসলে কে কিউ বাই এ এটাই কিন্তু ছিল আগেবার বিভব ওই যে অসীম থেকে বার করলাম কে কিউ বাই 1 কিউ বাই 4 পাই এপসিলন 0 এ আসে দেখো এটা শর্টকাট কত তাড়াতাড়ি হয়ে এখানে বিভব কত ছিল কিউ বাই 4 পাই এপসিলন 0 বি দেখি মেলে কি না মুছলাম মুছে দিচ্ছি তাহলে তোমার কাছে তো কি মাইনাস কিউ বলবে দেখ আমার জন্যই আমার মধ্যে কারণ এটা তো এখানে অবস্থিত বলবে তাহলে আমার ব্যাসার্ধ দিয়ে ভাগ কর বি এ বলবে আমার জন্যই আমার মধ্যে কারণ এখানে ভাগ করছো বলবে তাহলে কে কিউ বাই বি এ বলবে আমার জন্য এখানে আমার জন্য এখানে এবার এই দুজনের মধ্যে বাইরের ব্যাসার্ধ কোনটা তুমি দেখতে পাচ্ছ ও তো ছোট তাহলে বাইরের ব্যাসার্ধ কিন্তু বি তাহলে রেজাল্ট আসবে কে কিউ বাই তাহলে দেখো এটা কেটে গেল দেখো ঘুরে ফিরে কিন্তু কে কিউ বাই বি আসে বুঝতে পেরেছো আগের বারের প্রবলেমটাতে চলে যাই কিরকম যেটা এঁকেছিলাম আর একবার করছি একটা প্রবলেম করি তোমরা বাদ বাকিগুলো করবে ধর এখানে কিউ ছিল এখানে আমি বলেছিলাম মাইনাস কিউ হবে এখানে প্লাস কিউ এখানে এঁকেছিলাম মাইনাস কিউ এখানে এঁকেছিলাম থ্রি কিউ তোমাকে বললো এখানে বিভব করতে হবে ভি বি ধরো এটার ব্যাসার্ধ বি এটার ব্যাসার্ধ সি এটার ব্যাসার্ধ কে ভি বি বার করতে বলছে দেখো তার মধ্যে কটা আধান মাইনাস কিউ প্লাস মাইনাস কিউ বলবে আমার জন্য আমার মধ্যে মাইনাস কিউ বাই বি কে দিয়ে দিও প্লাস কিউ বলবে আমার জন্যই আমার মধ্যে প্লাস কে কিউ বাই বি কিউ বলবে আমার জন্য ওর মধ্যে প্লাস কে কিউ বাই বাইরের ব্যাসার্ধ কোনটা দেখো এই ক্ষেত্রে অনেকে যেটা ভুল করে যে বাইরের ব্যাসার্ধ হবে সি কিন্তু তুলনা যাদের মধ্যে হচ্ছে এর জন্য এ তাহলে এই দুজনের মধ্যে কিন্তু বাইরের ব্যাসার্ধ বি তাহলে বি এক দুই তিন তিনজনের জন্য চার এর জন্য তাহলে এর জন্য এখানে মানে অপরের জন্য তাহলে মাইনাস কে কিউ বাই দেখো এর আর এর মধ্যে বাইরে কিন্তু সি আর এর জন্য কত থ্রি কিউ কে ইন্টু থ্রি কিউ ডিভাইডেড বাই এর আর এর মধ্যে বাইরের কে নিশ্চয়ই সি তাহলে সি এবার রেজাল্ট করব আর যা আসবে তাই থ্রি কে কিউ বাই সি থেকে কে কিউ বাই সি টু কে কিউ বাই সি কারণ আসলে কে কিউ বাই বি প্লাস টু কে কিউ বাই সি এর রেজাল্ট চলে আসবে আশা করি তোমাদের ক্ষেত্রে ব্যাপারটা পরিষ্কার হয়েছে এটা মেথডটা শিখে নিবা দেখবা যে কোনো অঙ্ক করতে এই ধরনের অঙ্ক করতে এরপরে ধারক চ্যাপ্টারে কিন্তু এরকম অনেক প্রবলেম আছে দেখবা সেগুলো তোমাদের অনেক সুবিধা হয়ে যাবে আশা করি তোমরা এই ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে এইবার যে জায়গাটাতে যাব সেই জায়গাটাতে কিন্তু কনসেপ্ট কিছু মনে করো না তোমরা মানে আমার মনে হয় 90% জায়গাতে এই জিনিসটা কনসেপ্টটা ভুল 90% বলছি জায়গাতে এই কনসেপ্টটা ভুল শেখানো হয় একদম ভুল কিরকম সেটা হচ্ছে গ্রাউন্ডিং কি জিনিস গ্রাউন্ডিং একটু দেখি ধরো এই যে প্রবলেমটা ছিল
কিউ এর মানে গোলক দিয়ে দিলাম বাইরে বলো এই যে বাইরের পৃষ্ঠটা সেটাকে পৃথিবীর বুকে ঢুকিয়ে দিলাম মানে একটা তার নিয়ে পৃথিবীর সাথে কানেকশন করে দিলাম ধরো তুমি হাত দিয়ে ধরে দাঁড়িয়ে আছো তাহলে এটা কানেকশনটা গ্রাউন্ডে হয়ে কিংবা একটা তার ঢুকিয়ে দিয়েছো গ্রাউন্ডের মধ্যে এই জিনিসটাকে বলা গ্রাউন্ডিং বা চ্যাসিস কর তো এটাকে লিখে রাখলাম গ্রাউন্ড তুমি গ্রাউন্ড করে দিচ্ছ এইবার গ্রাউন্ডের অর্থ বইয়ে পড়বা যে বই তোমরা বেশি পড়ো সেই বই দেখবা লিখবে যে এখানে তো আধান আবিষ্ট হবে মাইনাস কিউ প্লাস কিউ বলবে এই প্লাস কিউ আধানটা মানে বাইরের পৃষ্ঠের যে আধান গ্রাউন্ড করলে বাইরের পৃষ্ঠের আধান গ্রাউন্ডে চলে যাবে এই কথাটাই উল্লেখ আছে যে বাইরের পৃষ্ঠের আধান গ্রাউন্ডে চলে যাবে একদম ভুল কথা গ্রাউন্ড করলে বাইরের পৃষ্ঠের আধান গ্রাউন্ডে চলে যাবে কোনো অর্থ নেই গ্রাউন্ড মানে পৃথিবীর সাথে কানেকশন করেছে পৃথিবীর বিভব শূন্য তা হতে গেলে যা যা হতে হবে সেটা করতে হবে বুঝতে পেরেছো বারবার বলছি পৃথিবীর বিভব জিরো পৃথিবী তোমাকে আধান দিতে পারে আধান নিতে পারে কিন্তু ও বলবে যে আমার বিভব জিরো আমার সাথে যাকে আটকানো থাকবে আমার বিভব তার বিভব জিরো হবে কারণ সমবিভব না হলে তো আধানের দেওয়া নেওয়া চলবে বিভবের তো কনসেপ্টটাই ওটা এইবার দেখো তার মানে এখানকার বিভব জিরো হতে হবে তাহলে অসীম থেকে তুমি যদি একক ধনাত্মক আধানকে এখানে নিয়ে আসতে চাও তাহলে তোমার কোনো কাজ করা যাবে না এটাই নিয়ম কাজ করলে তুমি বিভব পেয়ে যাবে তুমি এবার তাহলে সেই ফর্মুলা ভি এফ আমাদের প্রচলিত ভি এফ মাইনাস ভি আই ইকুয়াল টু মাইনাস ইভি এক্স লিখে নিলা ভি আই কত জিরো ভি এফ কত জিরো তার মানে অসীম এখানে ছুটে চলে আসছে কারণ এটাও জিরো এটাও জিরো তার মানে অসীমের বিভব যেহেতু জিরো অসীম এখানে চলে আসছে কি করে সম্ভব তার মানে এই দিকটাতে যদি ভি এফ কে জিরো হতে হয় ভি আই তো জিরোই ধরেছে তাহলে দেখো ই কে জিরো হতে হবে কোথায় এখান থেকে এই অঞ্চল পর্যন্ত এবার তুমি এখানে একটা গাউসীয় তল অঙ্কন করে দিলা দেখি গাউসের সূত্রটা কি আবার ইএস ই এর মান কত হতে হবে জিরো তাহলে কিউ কে কত হতে হবে জিরো এবার তুমি দেখছো এই সার্ফেসের ভিতরে মোট আধান আছে প্লাস কিউ মাইনাস কিউ ক্যান্সেলেশন কিউ তার মানে আধান আছে তাহলে আধান আছে মানে ভিতরে তোর ক্ষেত্রে এখানে তোর ক্ষেত্রে প্রাবল্য থাকবে তার মানে কার্য করতে হবে তাহলে এটা তো হওয়া যাবে না আমাকে বলছে এখানে গ্রাউন্ড করেছি তাহলে এখানকার বিভব জিরো তার মানে এখানে তোর ক্ষেত্রে প্রাবল্য থাকা যাবে না তার মানে আধানকে কত হতে হবে এর ভিতরে ওটা হতে জিরো সঙ্গে সঙ্গে এই কিউ আধান বলবে তাহলে উপায় নাই ভাই আমি পৃথিবীর বুকে চলে গেলাম তাহলে দেখো ভিতরে আধান কত হচ্ছে জিরো ব্যাস সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু জিরো তার মানে এখান থেকে এই অবধি আনতে কোনো কাজ করতে হচ্ছে না এই যে নিয়মটা এটা জেনারেলাইজেশন হয়ে গেল কি যে বাইরের পৃষ্ঠে আধান থাকে সেটা গ্রাউন্ডে চলে যাবে কিচ্ছু না ভেবে কিন্তু আমরা অঙ্কগুলো করি বুঝতে পেরেছো এইবার দেখো কেন হবে না বলবো যে স্যার এটা তো হলো এই প্রবলেমটা একটু অন্যভাবে করছি এরকম ধরো এটাতে কি আধান দিয়েছো ধরো গ্রাউন্ড করনি তাহলে এখানে কি আবেশ হবে মনে প্রশ্ন যে স্যার আমাদের তো বলে দিয়েছে যে কোনো আধানের সাথে যদি কোনো কেউ আসে সঙ্গে সঙ্গে তার মধ্যে আবেশ হবে কিন্তু একটু আগে তোমাদের বলছে আবেশ কখন হবে যখন আমাকে দেখতে হবে যে ইলেকট্রিক ফিল্ড জিরো হচ্ছে কিনা ভিতরে সেটাকে মেনটেন করতে হবে নিয়মগুলো এবারে একজন বলে এটাকে একটু মোটা ধরি এই কিউ আধানকে যদি বাইরে রাখি এর ভিতরে যদি গাউসের তল কল্পনা করি স্যার এর ভিতরে তো কোনো আধান নেই এর মধ্যেও কোনো আধান নেই তাহলে আধান আসার তো কোনো দরকার নেই স্যার তাহলে তো এখানে ইলেকট্রিক ফিল্ড জিরো হচ্ছে তাহলে তো এখানে আবেশের কোনো প্রয়োজন নেই আমরা একদম ঠিক বলছো এটাতে দেখি বলো যে স্যার এর মাঝখান দিয়ে একটা আকার দেখেন এর মধ্যে তো আধানই নেই তাহলে এর ভিতরে তো ক্ষেত্রে প্রাবল্য কত হবে জিরো তাহলে স্যার আছে তাহলে এখানে কি আধান থাকবে এখানে ভিতরে তো কোনো আধান আবিষ্ট হওয়ার কোনো প্রয়োজন নেই দেখো সবসময় হবে না আবিষ্ট এবার একজন বলুন যে তাহলে স্যার এখানকার বিভব কত আমি এর ভিতরে ওই গোল্লা টানো দেখো কত আধান আছে কিউ তার মানে ঘুরে ফিরে অক্সিম থেকে এখানে যদি এটা বি ব্যাসার্ধ হয় কিউ বাই ফোর বাই এপসাইলন জিরো বি হবে একজন বলুন স্যার তাহলে এখান থেকে এইখানকার বিভব কত হবে তাহলে অসীম থেকে এই অবধি আসছে এই কাজ করতে হয়েছে এবার এখান থেকে এখানে যাবা
কোনো তো আধানই নাই তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নাই তাহলে কোনো কাজ করতে হবে না তাহলে এই অবধি কাজ করতে তাহলে এখানকার বিভব আর এখানকার বিভব সমান তাহলে দুইজনের মধ্যে বিভব প্রভেদ থাকবে না তাহলে এটার বিভব যা এটারও বিভব তাই দেখো ইন্ডাকশনের কোনো প্রয়োজন হলো না এইবার যেটা প্রবলেম যেটার জন্য গ্রাউন্ডিং বোঝাচ্ছি তোমাদের এই এই এবার একে গ্রাউন্ড করে দিলাম এর সাথে কোনো টাচ নাই এই জন্য এটাকে উপর দিয়ে নিয়ে গেছে মানে তারটাকে ব্যাকানোর অর্থ যে এটাকে উপর দিয়ে নিয়ে চলে গেছে এর সাথে কোনো টাচ হয়নি এবার দেখো অসীম থেকে একবাধানকে আনছো এই অবধি আনতে তো বাবা ওই একই কাজ করতে হবে কিউ বাই ফোর পাই এপসাইলন জিরো যা বলেছ কত বি করতে হবে এই অবধি আনতে তো একই কাজ করা উচিত ঠিক কিনা বলো এবার গ্রাউন্ড মানে কি বলছো যে বাইরের পৃষ্ঠের যা আধান আছে সেটা গ্রাউন্ডে চলে যাবে ধরো এখানে কোনো একটা আধান আবিষ্ট সেটা যদি গ্রাউন্ডে চলে যায় এর ভেতরে তো কোনো আধান আবিষ্ট হতে পারবে না কারণ এর ভেতরে যদি আধান থাকে তাহলে গাউজীয় তল ভেতরে আসলে তার ভেতরে আধান মানে এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য জিরো হবে না তার মানে ভেতরের ভেতরে কখনো আধান আসতে পারবে না এবার এখানে যদি আধান এক্স ধরো আসলো সেই এক্স যদি গ্রাউন্ডে চলে যায় তাহলে তো এর মধ্যে কোনো আধানই থাকবে না তার মানে এখান থেকে এই অবধি আনতে যে বিভব করতে হচ্ছে এখান থেকে এখানে আনতেও সেই বিভবই করতে হচ্ছে মানে একই বিভব হচ্ছে যেটা আগের বারে গল্প বললাম কিন্তু তুমি তো বলেছো এটাকে গ্রাউন্ড করেছো তাহলে পৃথিবীর বিভব কত জিরো তাহলে এর বিভবটাকেও কত হতে হবে জিরো দেখো জিরো কিন্তু তুমি করতে পারবে না তাহলে এখানে যে আধানটা আছে সেই আধান যদি না থাকে তাহলে কিন্তু এখানকার বিভব জিরো হবে না সুতরাং বাইরের পৃষ্ঠের আধান সবসময় জিরো হবে এটা তুমি গ্যারেন্টি দিয়ে বলতে পারো না যে গ্রাউন্ড করলে বাইরের আধান গ্রাউন্ডে চলে যাবে এটা হবে না তাহলে নিয়ম কিভাবে আমরা বুঝবো তার জন্য আমি আমার মতো করে একটা নিয়ম তোমাদের বলছি বইয়ে পাবে না আমি আমার মতো বোঝার সুবিধার জন্য পরে বিশ্লেষণ করে নিজেরাই বুঝবে কেন আমি কথাগুলো বলছি বুঝে যাবে আমি আমার মতো করে একটাকে তৈরি করেছি কি দুটা এক্সাম্পল একসাথে ছবি এঁকে বলছি প্রথমটা এখানে কিউ এটাকে গ্রাউন্ড করেছে পরেরটা এখানে কিউ এটাকে গ্রাউন্ড করেছে নিয়ম হচ্ছে যে সারফেসটাকে গ্রাউন্ড করব তার বাইরের পৃষ্ঠ থেকে ইনফিনিটি অবধি একটা লাইন কল্পনা করে দিচ্ছ বাইরের পৃষ্ঠ থেকে দেখো তো সেটা কোনো আধানকে টাচ করে যাচ্ছে কি না কোনো আধানই তো এখানে নাই তুমি তো আধান দিয়েছো তাহলে যদি কোনো আধানকে টাচ না করে তাহলে এর বাইরের পৃষ্ঠে কোনো আধান আবিষ্ট হবে না মানে আধানটা গ্রাউন্ডে চলে যাবে বুঝেছ তাহলে এর বাইরের পৃষ্ঠে কোনো আধান থাকলো না তাহলে প্রথম নিয়ম কি টিল ইনফিনিটি পর্যন্ত লাইন টানব কোনো আধান টাচ না করলে তার মানে গ্রাউন্ডিং সারফেসের বাইরের পৃষ্ঠে কোনো আধান থাকবে না এই নিয়মে দুই নম্বর নিয়ম নেক্সট ইন্ডাকশন খাটাবো যাতে ই ইকুয়াল টু জিরো হয় এবার দেখো এটাকে যদি মোটা কল্পনা করো এখানে গাউজীয় তল কল্পনা করো ইলেকট্রিক ফিল্ড জিরো তার মানে এর মধ্যে মোট আধান জিরো হতে হবে এখানে কিউ তাহলে এখানে মাইনাস কিউ তৈরি হবে বাইরের পৃষ্ঠে আধান থাকবে না কেন সেটা বলে তাহলে এখানে কিউ থাকলো এটা মাইনাস কিউ থাকলো দেখো আগের বারের গল্প চলে আসে এবার দেখো প্রশ্নটা মিলছে কিনা যে হ্যাঁ এর বিভব জিরো হয়েছে কিনা দেখান স্যার এর বাইরে যদি আচ্ছা গোলক ভুলে যাচ্ছি ওগুলা বড় নিয়ম ছোট নিয়ম কি দুটো আধান এখানে বিভব বার করতে চাও এ বললো আমার জন্য বিভব
আমার আধান বাই আমাদের দুজনের মধ্যে বাইরে বি দিয়ে ভাগ কে লিখছি এ বলতে আমার জন্য আমার আমার আধান মাইনাস কিউ আমার ব্যাসার্ধ বি দেখো কেটে গেল জিরো তাহলে এর এর কিন্তু বিভব জিরো হয়ে গেল যেটা তোমার উদ্দেশ্য এর বিভব কত ভি অফ এ এ বলতে আমার জন্য আমার বিভব ভি কিউ বাই আমার ব্যাসার্ধ ওর জন্য আমার মাইনাস কিউ এ আর এর মধ্যে এখানে বার করছি এদের দুজনের মধ্যে বাইরের ব্যাসার্ধ এটা তাহলে বি দিয়ে ভাগ তাহলে দেখো এর বিভব তুমি পেয়ে গেল বুঝতে পেরেছ তাহলে গ্রাউন্ডিং এ ফলে কিন্তু এর বিভব হয়ে গেল কিউ বাই এ মাইনাস কিউ বাই বি আর এর বিভব কত হয়ে গেল জিরো বুঝেছ এবার এই গল্পে তাহলে প্রথম গল্পটা লিখে দিলাম এটা এটা হচ্ছে ফার্স্ট গল্প সেকেন্ড গল্প কি যে টিল ইনফিনিটি পর্যন্ত লাইন টানলাম টিল ইনফিনিটি পর্যন্ত লাইন টানলাম যদি দরকার এটাকে গ্রাউন্ড করেছো টিল ইনফিনিটি অব্দি লাইন টানলাম দেখো কিউ আধানকে স্পর্শ করে দিচ্ছে তাহলে টিল ইনফিনিটি পর্যন্ত লাইন টানলো কোন আধান টাচ করলো গ্রাউন্ডিং সারফেসের বাইরের পৃষ্ঠে আধান থাকবে কত আধান থাকবে জানি না ধরে নেব x নেক্সট ইন্ডাকশন খাটাবো যাতে ইকুয়াল টু জিরো হয় দেখে তিন নম্বর নিয়ম এখানকার গ্রাউন্ডিং সারফেসের বিভব জিরো করো গ্রাউন্ডিং সারফেসের বিভব জিরো করো তিনটা নিয়ম কি নিয়ম দেখি মুছে দিচ্ছি একটু অঙ্কটা পেয়ে গেলাম এ বলো ভাই আমাকে যেখানে গ্রাউন্ড করেছিস তার বাইরের পৃষ্ঠ থেকে লাইন টান বললো হ্যাঁ টানলাম বললো দেখ কিউ আধানকে স্পর্শ করেছে তাহলে আমার বাইরের পৃষ্ঠে আধান থাকবে এক্স ভেতরে তো কোনো আধান থাকবে না কেন বলেছি কারণ মাঝখানে যদি গাউসীয় দল টানো মানে ভেতরে ভেতরে জীবন আধান থাকবে এবার এখানে এক্স আগের বারে ঠিক নিয়মে এখানে তৈরি হবে মাইনাস এক্স কারণ তার ভেতরে যদি টানো মোট আধান জিরো হতে হবে এটা এক্স তাহলে এটা মাইনাস এক্স আর এর মধ্যে মোট আধান ছিল কিউ তাহলে বাদ বাকি আধান কোথায় থাকতে হবে বাইরে কারণ ও তো বলবে যে আমার মধ্যে কিউ আধান আছে কিউই থাকতে হবে তাহলে কত আধান হয়ে গেল কিউ প্লাস এক্স মাইনাস এক্স মানে মোট কত কিউ হয়ে গেল দুই নম্বর গল্প মানে তুমি ইয়ে করে দিলে ইন্ডাকশন করে দিলে এইবার তুমি যাচ্ছ যে সারফেসটাকে গ্রাউন্ডিং করেছ তার বিভবটাকে জিরো করো তার মানে এর বিভব বার করো করো এ বলতে আমার নিজের আধান এক্স আমার ব্যাসার্ধ এ তাহলে আমার জন্য আমার বিভব এক্স বাই মাইনাস এক্স বলবে আমার জন্য তোর বিভব বাইরের ব্যাসার্ধ দিয়ে ভাগ হবে বি কিউ প্লাস এক্স বলবে আমারও বি দিয়েই ভাগ হবে কেন বারবার একই যুক্তি বলছি এ বলতে আমার বিভব তো জিরো দিলো কর জিরো করবে দেখো এখান থেকে এক্স এর মান বাড়াবে ক্যালকুলেশন করো দেখো এক্স এর মান চলে আসবে মাইনাস কিউ এ বাই কারণ এখানে যে আধানটা আবিষ্ট হয়েছে তার মানটা তুমি পেয়ে দেখো গ্রাউন্ডিং করেছো বাইরের সার্ফেসে কিন্তু আধান থেকে গেল বুঝছো হয়ে গেল এইবার তুমি এখানে যখন আধান পেয়ে গেছো তাহলে এখানে আধান কত হবে জানো তাহলে এখানে আধান কত হবে জানো তাহলে এর বিভবটা বার করবি এর বিভব কত হবে তাহলে এক্স এর মান কত পেয়েছো মাইনাস কিউ এ বাই এটাকে আর জিরো করার দরকার নেই কারণ তুমি জিরো করে এক্স এর মান বার করেছো তাহলে এর বিভবটা বার করো কত হবে এক্স বলবে আমার জন্য তো তুই বাই তাহলে বি দেবে মাইনাস এক্স বলবে মাইনাস এক্স বাই বি কিউ প্লাস এক্স বলবে আমার জন্য আমার কিউ প্লাস এক্স বাই বি কেটে গেল এক্স এর মানটা পুট করে দাও কিউ মাইনাস কিউ এ বাই বি বাই বি কাছে উত্তর শুধু করবা করলে কত চলে আসছে দেখি এবার কিউ ইন্টু বি স্কোয়ার করে নিয়ে একটা কত হচ্ছে কিউ এখান থেকে ওয়ান মাইনাস এ বাই বি বাই বি তার মানে কিউ ইন্টু বি মাইনাস এ বাই বি এই চলে আসবে এখানকার বিভব এখানকার বিভব জিরো তাহলে তুমি বিভব করে পেয়ে গেলে বুঝেছ
দারুণ নিয়ম শিখালাম কিন্তু যদি মাথায় ঢোকাতে পারো না ঢুকলে বারবার রিক্যাপ করো বারবার দেখো ব্যাপারটা না হলে আবার প্রশ্ন করবে আমাকে যে দাদা বুঝিনি বুঝতে কিন্তু হবেই কারণ এটা বুঝলে ধারবত্তে কিচ্ছু নাই সব সোজা বুঝতে কিন্তু তোমাদের হবেই নেক্সট একটা এই গ্রাউন্ডিং এর মতো একটা প্রবলেম করাচ্ছি তোমাদের বইয়ে দেখো ভুল আছে জিনিসটা দেওয়া ছবিটাই ভুল অনেকে করে ফেলেছো যুক্তি ফুক্তি দিয়ে অনেক কিছু মিলেও গেছে আর ফিজিক্স এমন কিরকম ব্যাপার ধরো এখানে একটা রেক্ট্যাঙ্গুলার প্লেট আছে এর পাশে আর একটা প্লেট সেই প্লেটটাকে তুমি গ্রাউন্ড করলাম গ্রাউন্ড করো বললাম এর মধ্যে আধান দিলাম একে ভুলে যাও এর কথা চিন্তাই করো এর মধ্যে আধান দিয়েছো এর মধ্যে কোনো আধান বলো যাই আধান দিই না কেন আধানটা কোথায় এখানে নাই একজন বলল যে নিয়ম আমাদের ওই কন্ডাক্টরের ভিতরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান জিরো করতে হবে এখানে যদি তুমি আধান দাও কিউ তাহলে এখানে যদি ধনাত্মক আধান দাও বিকর্ষণ করবে একক ধনাত্মক আধান দিয়েছে তার মানে প্রাবল্য থাকবে তুমি যদি আধানটাকে দুই দিকেই দাও এদিকেও যদি কিউ থাকতো এদিকেও যদি কিউ থাকতো মানে টু কিউ যদি আধান দিতা তাহলে এই কিউ এদিকে বিকর্ষণ করতো এই কিউ এদিকে বিকর্ষণ করতো মোটটা জিরো তার মানে এখানে যা আধান থাকবে এখানে তাই আধান থাকতে হবে সেই জন্য আমি আধান না বলে সিগমা দিয়ে বলছি মানে আধান ঘনত্ব তার মানে এখানে আধান ঘনত্ব যা হতে হবে এখানকার আধান ঘনত্ব কি হতে হবে তাই হতে হবে সিগমা সিগমা কেন সিগমা এই প্রথম গল্প শেষ এবার একে কাছে আনো একে বলা হলো হ্যাঁ রে তোর মধ্যে কি কোনো আধান আবিষ্ট হবে বলে নিয়ম এক তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য জিরো করতে হবে একজন বলে হ্যাঁ এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য জিরো হয়ে গেছে জিরো হয়েছে বলে এখানে সিগমা এখানে সিগমা দিয়েছি তার তোর আর কি ভূমিকা বলো ওদের কথাই বলছি আমার আমার নিজের করতে হবে না বলি তোর এখানে তো একক ধনাত্মক আধান রাখ বলো রাখলাম এই সিগমা প্লাস কি করবে বিকর্ষণ আর তোমরা জানো যে কন্ডাক্টিং প্লেটের প্রত্যেক পৃষ্ঠের জন্য সিগমা বাই টু করবে তাহলে এর জন্য মান যা হবে এর জন্য মান দেওয়া হবে দিক শুধু দেখতে হবে মানে প্রত্যেক পৃষ্ঠের জন্য একই মান হবে যদি সিগমা এক ঠিক আছে শুধু দিক দেখতে হবে এ সিগমা পজিটিভ এই পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করবে এদিকে ঠেলে দেবে এটাও পজিটিভ একে বিকর্ষণ করবে ঠেলে দেবে বলে না আমার মধ্যে তো জিরো হয়নি বলো তাহলে কি করা যায় বলো ভাই রে আমার এখানে না অন্য কোনো একটা নিয়ম খাটাতে হবে কি বলো দেখ এখানে আমি এক্স দিলাম মনে কর এক্স এখানে মাইনাস এক্স দিলাম কোনো একটা আধান আবিষ্ট হচ্ছে ধর দেখ দেখি মেলে কিনা আবার ধনাত্মক রাখো এ বললো আমি বিকর্ষণ এ বললো আমি বিকর্ষণ এ বললো আমি বিকর্ষণ এ বললো আমি আকর্ষণ চারটাই এক জিরো কি করে বলো বুঝলাম এ বিকর্ষণ করে দিচ্ছে একক ধনাত্মক পজিটিভ পজিটিভকে বিকর্ষণ পজিটিভ পজিটিভকে বিকর্ষণ পজিটিভ পজিটিভকে বিকর্ষণ নেগেটিভ পজিটিভকে আকর্ষণ চারটাই কিছুই বলে কি করে যে গ্রাউন্ড ইয়ে করবো বলো তাহলে এখানে মাইনাস দে না স্যার তো সবসময় দেখি যে নিকটবর্তী প্রান্তে বিপরীত যায় দিয়ে দেখ দেখি মিলছি কেন দিয়ে তুমি মাইনাস এক্স এখানে প্লাস এক্স এখানে একক ধনাত্মক রাখে সিগমা বললাম বিকর্ষণ ঠিক আছে এই সিগমা বললাম আমি বিকর্ষণ দুটা মাইনাস এক্স বলো আমি আকর্ষণ এই এক্স বলো ধনাত্মক ধনাত্মকে বিকর্ষণ বা দুটা এদিকে দুটা এদিকে ক্যান্সেল হয়ে যাবে ক্যান্সেল হবে মানে এক্স আর সিগমা যদি সমান হয় তাহলেই তো ক্যান্সেল হবে ও ঠিক তো নাহলে তো হবে না তার মানে এখানে মাইনাস সিগমা এখানে প্লাস সিগমা আশা করি তোমরা ব্যাপারটা বুঝেছ হলো এই ছবিটাই বয়ে দেওয়া থাকে অথচ গ্রাউন্ডিং করা কি সমস্যা সমস্যা বাবা একটাই গ্রাউন্ডিং এর নিয়ম বলেছি যে পৃষ্ঠটাকে গ্রাউন্ড করবা সেখান থেকে টিল ইনফিনিটি পর্যন্ত লাইন আগে অন্যভাবে চিন্তা করি যে অসীম থেকে এই অবধি আনতে তাহলে কোনো কাজ করতে হবে না তাহলে গাউসীয় তলা পেলাম দেখি তার ভিতরে আধান আছে কিনা সিগমা 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 থ্রি সিগমা মাইনাস সিগমা টু সিগমা আধান আছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য থাকবে কাজ করতে হবে স্যার আপনি তো আবার বলেই দিয়েছিলেন একটা নিয়ম শর্টকাট গ্রাউন্ড যাকে করবেন তার বাইরের পৃষ্ঠে কোনো আধান থাকবে না তবে তো আমার বাইরের পৃষ্ঠে সিগমা আছে তাহলে এটা থাকা যাবে না তাহলে স্যার সিগমা থাকবে মনের দুঃখে তোমাদের মন ভরে গেল
আবার তো তাহলে এখানে মিলবে না এখানেও মিলবে না কি জ্বালার জ্বালা তাহলে চেঞ্জ হবে তাহলে কি করে চেঞ্জ হবে চেঞ্জ করছি দেখো আলহামদুলিল্লাহ এখানে প্রাধান্য জিরো হতে হবে ধরো এখানে সিগমা যদি থাকে এখানে যাই থাকুক না এই দুজনই তো জিরো করে দিবে তার মানে এ কিছু না কিছু মান দিবে মাইনাস হলে টান হবে প্লাস হলে বিকর্ষণ করবে তার মানে এখানে সিগমা এখানে সিগমা থাকা যাবে না তার মানে একদিকে আসবে দুই দিকে থাকলে হবে এবার তুমি যদি এইখানে নিয়ে নিতা টু সিগমা বা ধরো তলনাত্মক ঘনত্বটাকে সিগমাই বলছো মানে যা আসছে সেটাকে সিগমাই বলছো অ্যাকচুয়ালি এখানে সিগমা থাকলেও মানে এখানে আধান আছে সিগমা ইনটু এ এখানে আধান আছে সিগমা ইনটু এ মানে টু এ টু সিগমা বুঝতে পেরেছো তো আমি বললাম একদিকে আধান ধরো টু সিগমাই ধরলাম বা সিগমা ধরলাম মানে এখানে যে আধানটা তুমি দিয়েছো কিউ দাও টু কিউ দাও তাকে এ দিয়ে ভাগ করলে যে রেজাল্টটা পাচ্ছে সেটাকে আমি সিগমা তাহলে ধরো এখানে সিগমা বারবার বলছি এখানে সিগমা থাকলে এখানে টু সিগমা থাকার কথা কিন্তু যেটা হচ্ছে সেটাকে আমি সিগমা নাম দিলাম ধরো এখানে সিগমা আছে এই সিগমা বলবে যে আমি তো ভাই বিকর্ষণ করবো এই মাইনাস সিগমা বলবে ধরো এখানে মাইনাস আছে এ বলবে আমি আকর্ষণ করবো একদিকে হয়ে যাচ্ছে বলো না এখানে গেলে কিনা দেখি এই সিগমা বললো যে আমি ভাই বিকর্ষণ করবো এই মাইনাস সিগমা বলবে আমি আকর্ষণ করবো এখানে জিরো হয়ে যাচ্ছে কিন্তু এখানে জিরো হচ্ছে এই সিগমা কি এখানে সরাতো তাহলে তো কি হচ্ছে এখানে দুই জায়গায় মিলাতে এখানে মাইনাস সিগমা কি হচ্ছে সিগমা একে বলবো যে ভাই আমি তোকে বিকর্ষণ করবো মাইনাস সিগমা বলবো আমি আকর্ষণ করবো জিরো হয়ে গেল এখানে মিলবে তার মানে এখানে মিলবে না দেখি মেলে কিনা একক ঘনত্ব কারণ মাইনাস সিগমা বলবে আমি আকর্ষণ করবো প্লাস সিগমা বলবে আমি বিকর্ষণ করবো জিরো বাস হয়ে গেল দেখো টোটাল আধান ভেতরে সার্ফেসে ঢুকে গেছে বুঝছো তাহলে কি হবে এখানে আমি সিগমা বারবার বলছি বেশিরভাগ বই এই ছবিটা টোটালটা ভুল আমি যত বেশিরভাগ বই আমি ভুল দেখে আসছি গ্রাউন্ড করলে টোটাল বাধান তাকে ভিতরে ঢুকে যাচ্ছে কন্ডাক্টিং প্লেটে তাহলে এখানে যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তোমাকে কেউ বার করতে বলে যে ভাই এখানকার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত এখানে একক ধনাত্মক আধান রাখলা এখানে এই সিগমা কি করবে বিকর্ষণ এ মাইনাস সিগমা কি করবে আকর্ষণ এখানে কিন্তু কন্ডাক্টরের ভিতরে না দেখো তো দুটাই একদিকে হচ্ছে কিনা প্রত্যেক পাশের জন্য কত করে হয় সিগমা বাই টু দুটা একই দিকে আছে সিগমা বাই টু তাহলে রেজাল্ট হবে সিগমা বাই এপসাইলন জিরো তুমি ধারক করতে গিয়ে কাজে মানে ধারক হয়ে যাচ্ছে আমাদের এটাকে বলা হয় প্যারালাল দেব ক্যাপাসিটার পরে বল বইয়ে কিন্তু বারবার বলছি মানে একই কথা বলছি রিপিটেশন হচ্ছে মনে হচ্ছে যেন অহংকারের কোনো কথা বলছি অহংকার না আমি খুব কম জানি যে জায়গাগুলো আমার স্টুডেন্ট অবস্থা আমার মনে হচ্ছে যে আমি ভুল জানতাম পরবর্তীকালে হয়তো মনে হচ্ছে যে ঠিক জেনেছি সেই জায়গাগুলো তোমাদের রিপেয়ার করার জাস্ট চেষ্টা করছি এটাতে অহংকারের কোনো প্রকাশ নেই আমি তুচ্ছ মাস্টারমশাই আমার থেকে অনেক বড় বড় মাস্টারমশাই আছে যাই হোক এই বলেই আজকে শেষ করছি আশা করি তোমরা বুঝবে পরের দিন আমার নতুন ক্লাস নিয়ে হাজির হবো আজকে এখানেই